Hey, what's up guys? तो कैसे हैं आप लोग? तो चलिए मेरा न्यू वीडियो में अभी सबका स्वागत है। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। एबार लड़ाईटा होते चलेছে সমানে সমানে জিদ্দা ভার্সেস ভাইজান। ঈদ মানে দুটো মানুষকেই বোঝায়, এক হচ্ছে টলিউড থেকে জিদ্দা, দুই হচ্ছে বলিউড থেকে ভাইজান। আর এই দুইজন সুপারস্টার ঈদের টাইমেই মুভি রিলিজ করে থাকে, কিন্তু মুভি রিলিজ করলেও যে যার ভাষায় মুভিগুলো রিলিজ পায়। কিন্তু এবারে ঘুরে দাঁড়িয়েছে ঠিক তার উল্টো। তার কারণ আমাদের বাংলা সিনেমার চেঙ্গিস এইবারে হিন্দিতে রিলিজ পেতে চলেছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। যেখানে বলিউডের মুভিগুলো 70-80 কোটি রুপি টাকা খরচা করে বানায়, সেখানে আমাদের বাংলার ছবিগুলো 5-6 কোটি রুপি খরচা হয়ে থাকে। তাই চেঙ্গিস মুভিটা কিসিকা ভাই কিসিকা জানির তুলনায় অনেক কম বাজেটের একটি সিনেমা। চেঙ্গিসের যে ক্রেজটা উঠেছে সেটা দেখে বাঙালি দর্শকরা পুরো ছিটকে গেছে। এর আগে কোনো বাংলা সিনেমাকে নিয়ে এত সমালোচনা হয়নি। জিদ্দার সেই ডায়লগটা মনে আছে তো? আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি, ইস মুম্বাই শহর কো করওয়ানে কে লিয়ে আয়া হুঁ। এটাই একদিন যে ছুটি হয়ে উঠবে এটা কখনো ভাবিনি। তো 21 এপ্রিল দুটি মুভি রিলিজ পেতে যাচ্ছে, কিসিকা ভাই কিসিকা জান ভার্সেস চেঙ্গিস। তো সবার কাছে অনুরোধ রইল, মুভিটি হলে গিয়ে দেখো আর বাংলা মুভিকে সাপোর্ট করে যাও। আর সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদার একটি সিনেমা ছিল অ্যামাজন অভিযান, যেটা বাংলার ইতিহাসে সর্বোচ্চ কালেকশন এসে দাঁড়িয়েছিল 48 কোটি রুপি টাকা, যেটার রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এবার দেখার পালা, জিদ্দা চেঙ্গিসটা ট্রেন্ডিং এর মধ্য দিয়ে চলছে। জিদ্দা কি পারবে এই রেকর্ডটা ভাঙতে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও, যদি রেকর্ডটা ভাঙতে পারে। আর থার্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইয়ো ইয়ো হানি সিং। হ্যাঁ বন্ধুরা, ইয়ো ইয়ো হানি সিং আবারও কাম ব্যাক করতে যাচ্ছে। আমরা সকলেই জানি ইয়ো ইয়ো হানি সিং যদি না হতো তাহলে ইন্ডিয়াতে র‍্যাপ আসতো না। সোচো হানি সিং হি আগর পয়দা হুয়া না হোতা তো ফির মিউজিক ইন্ডাস্ট্রি কা রেভলিউশন হি নাহি হোতা। প্রথম ইন্ডিয়াতে র‍্যাপ চালু করেছিলেন ইয়ো ইয়ো হানি সিং। আজ তারই জন্য বিভিন্ন পার্টি, ডিস্কো, পপে আমরা লুঙ্গি ডান্স, সানি সানির মতো গানে এনজয় করতে পারি। আর হানি সিং এর নতুন অ্যালবাম নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে Honey.3, ও যার প্রথম সং রিলিজ পাবে 15 এপ্রিল, যার নাম হচ্ছে নাগান। আমরা যদি একটু পেছনের দিকে চলে যাই তাহলে হানি সিং এর প্রথমের দিকে আমরা যে সংগুলো শুনতে পেয়েছিলাম অ্যালবাম হিসাবে, Honey.0 তখন ট্রেন্ড করছিল, সেই সংগুলোর মধ্যে ছিল ব্লু আইস ছিল, ব্রাউন রং ছিল। তারপর হানি সিং এর সেকেন্ড টাইম মানে 2.0, সেখানে ছিল দেশি কালাকার লাভ ডোসের মতো সংগুলো। এবারে হানি সিং প্রমিস করেছে এবারে তার থেকেও আরো বেটার কিছু করার। আর Honey.3 তো নতুন সং আসতেই চলেছে, জানি না কেমন হবে, তো আশা রাখছি খুব ভালো হবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আসো তাদেরকে বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আজকের মতো চিলড্রেন, বাই বাই।